মাত্র এশারা নামাজের পরেই বায়তুল মোকারমে আবারও ভয়ঙ্কর সংঘর্ষ। সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা শুরু করল। আগের যে খতিব ছিলেন আওয়ামী লীগের দালাল, তিনি ইতিমধ্যেই তাকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তিনি। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাব জামাত এমনকি আওয়ামী লীগ পন্থী মুসল্লিদের যে সংঘর্ষ হয়েছে সেখানকার বর্তমান অবস্থা, কিভাবে সংঘর্ষ শুরু হয়েছে। অবশ্যই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট, শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই একের পর এক আন্দোলন চলছে বাংলাদেশের মাটিতে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলানোর জন্য কিন্তু এসব ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। কখনো আনসাররা আন্দোলন করছে, কখনো শ্রমিকরা আন্দোলন করছে, কখনো সংখ্যালঘুরা আন্দোলন করছে। তাদের আন্দোলন যেন থামছেই না। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই সরকারকে চাপে ফেলার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, সরকার পতনের পর মসজিদের যিনি খতিব ছিলেন, বায়তুল মোকাররমের মসজিদের খতিব, তিনিও পালিয়ে গিয়েছিলেন। তিনি গা ডাকা দিয়েছিলেন বলে এখন জানা যাচ্ছে। এখন তাকে আবার আওয়ামী লীগের যুক্তি দিয়ে এবার 200 বা 300 ছাত্র এনে মসজিদে হামলা চালিয়েছেন তাকে আবারও খতিবে বসানোর জন্য। সাধারণ জনগণ কিন্তু তাকে চাচ্ছে না, কেননা তিনি আওয়ামী লীগের দালালি করেছেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি, প্রধানমন্ত্রীর খাস লোক ছিলেন তিনি, প্রধানমন্ত্রীর সাফায় গাইতেন, যত অন্যায় করত প্রধানমন্ত্রী তিনি সেটি মেনে নিতেন। মসজিদের ভিতরে বসে দালালি করার জন্য কিন্তু তার বিরুদ্ধে কেঁপে গিয়েছেন সাধারণ জনগণ। দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে সংঘর্ষ শুরু হয়েছে, এমনকি সংঘর্ষের পর বর্তমান অবস্থা কী, এমনকি বিভিন্ন জেলায় যেভাবে সংঘর্ষ হচ্ছে তা দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।